করলো এক তরুণী যা ঘিরে চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের শিলায়ন হোমে। সূত্রের খবর, একটি মেয়ে এবং একটি ছেলে তারা প্রেম ভালোবাসা জেরে পালিয়ে গেছিল। এরপর তাদেরকে উদ্ধার করে হোমে রাখা হয়। তারপর হঠাৎ এই চাঞ্চল্যকর ঘটনা, মেয়েটি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, প্রকাশ্যে আসে এই খবর, ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বাজারপাড়ার বাসিন্দা সোনালী চৌধুরী, বয়স 16 বছর, রঘুনাথগঞ্জের যোধকমল এলাকার একটি ছেলের সঙ্গে 12 তারিখ রাতে প্রেম ঘটিত কারণে পালিয়ে যায়। সেই ক্ষেত্রে সোনালীর পরিবারের লোকজন যথারীতি রঘুনাথগঞ্জ থানায় ডায়েরি করে। এরপর পুলিশ গতকাল সকালে সোনালীকে এবং ছেলেটিকে আটক করে এবং তাকে জঙ্গিপুর আদালতে তোলে। আর সকালবেলায় বহরমপুরের শিলায়ন হোম থেকে বাড়ির লোকজনকে ফোন করে বলা হয়, আপনাদের বাড়ির মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। বাড়ির লোকজন তড়িঘড়ি সেখানে পৌঁছলে দেখা যায় যে তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে, এমনই হোমের লোকেরা জানাচ্ছেন। এই দুর্ঘটনা কিভাবে ঘটলো, কিভাবেই বা তাদের মেয়ে এইভাবে দড়ি পেলো, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে তাদের মেয়ে মারা গেল, কারোর চোখে পড়লো না, এরকম হাজার একটা প্রশ্ন তুলছে পরিবারের লোকজন। বাড়ির লোকজনের পাশাপাশি রঘুনাথগঞ্জ বাজারপাড়া এলাকায় পরিবারে নেমেছে শোকের ছায়া। বাড়ির লোকজন মিডিয়ার সঙ্গে যোগাযোগ করে, বাড়ির লোকজনকে ফোন করে হোমের ইনচার্জ প্রশ্ন করেছে যে মিডিয়াকে কেন ডাকা হলো, সন্দেহ দানা বাঁধছে পরিবারের মনে। শুনলাম বলতে মেয়েটা 1 মাস 8 দিন আগে পালিয়ে গেছিল একটা ওপার একটা ছেলের সঙ্গে। ও পালিয়ে যাওয়ার পরে কালকে রঘুনাথগঞ্জ থানায় ওদের ফোন বাড়িতে ফোন দেয় যে আপনাদের মেয়েকে উদ্ধার করা হয়েছে, এরা নিয়ে এসছে। প্রথমে থানায় কিন্তু স্টেপ নিতেও অনেক লেট করেছে, 1 মাস 8 দিন হয়ে গেল এফআইআর করার পর। কালকে ওরা বাড়ি এসছে, তখন পুলিশ খবর পাওয়ার পরে কিন্তু পুলিশ গিয়ে ওদেরকে তুলে নিয়ে এসছে। তুলে নিয়ে আসার পরে ওরা বাড়িতে যে তোর বাবা একটু রেখেছিলেন, বললো কিছুদিন থাক নিয়ে আসবো। কালকে রাত্রে ওর ইয়ে চুড়িদার পরে গেছিলো, হোমে যাওয়ার পরে সকালবেলায় ফোন করে। হোমে গেল কি করে, কোর্টে হোমে গেল বলতে ওর বাবা একটু রাখছিল কি মেয়েটা আমার গেছে, তো থাক কিছুদিন ওখানে থাক একটু বুঝুকো। মানে কোর্ট থেকে পাঠিয়েছিল, কোর্ট থেকে পাঠিয়েছিল। আচ্ছা, থানার কোর্ট থেকে স্টেপ করে হোমে পাঠিয়েছিল। ওখান থেকে আসার পরে ওরা সকালবেলায় থানাদের অনুগত থানাতে ফোন করে হোম, তারপরে ওরা বললো কি আপনাদের মেয়ে অসুস্থ, এরা যাওয়ার জন্য তৈরি হয়। তার মধ্যে হোম থেকে ফোন করে আপনাদের মেয়ে নেই। আমার কথা যে হোমে যদি সুইসাইড করলো, কী করে সুইসাইড করলো, হোমে তো কোনো দড়ি থাকা দরকার নেই, হোম তো ছোটো নাই, তো হাইটা পা পেলো, মেয়েটা সুইসাইড, ও সুইসাইড নাই, হোমে ওকে মার্ডার করা হয়েছে, হোমে ওকে কিছু ওর মধ্যে কিছু রহস্য ছুপানো আছে ওর হোমের। একটা আর কি, মেয়েটা যদি গলায় দড়ি দেবে তো গলায় দাগ পড়বে, কোনো দাগ নেই। হোমের যে মেয়েটা এসেছিলো ওর ফ্যামিলিকে কেন ওর বাচ্চা মেয়েটাকে দেখতে দিল না, ও দেখতে দেয়নি কোনো হোমে। আপনাদের রিপোর্টার ছিল, রিপোর্টারকেও পর্যন্ত ফিরতে দেয়নি বহরমপুরে। যদি ওদের কোনো ইয়ে না থাকতো, ফল না থাকতো, কেন মাকে জেঠিমাকে কেন দিল না বডি দেখতে, বডি দেখতে দেয়নি। প্লাস এখন চাইছি আমরা মেয়েটার যেমন যে হোমের যে কৃত্রি হয়েছে পুরো রহস্য যেমন খুলে আপনারা ধরুন, রিকোয়েস্ট আপনাদের হাত জোর করে আপনারা এটা তদন্ত করুন।